الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس، إنما أنا رحمة مهداة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل زبان كل درشري بري: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. بيت الغفور جامع مسجد الدوغه দশম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় যাবৎ আপনারা মহামূল্যবান নসিহত শুনছিলেন। আমাদের খুব মহব্বতের ভাই জনাব হযরত মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী সাহেবের জবান থেকে আমি শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। যেহেতু এই সময় যে সময়টা চলতেছে, সবারই ঘরে কম বেশি ঠান্ডা জ্বর এই রোগে সবাই আক্রান্ত। আপনাদের অসুস্থতা হইলে সুস্থতার জন্য আপনারা বিশ্রামের সুযোগ পান। আমাদের জিন্দগিতে বিশ্রাম বলে কোনো কথা নেই, পরিবারও
যদি অসুস্থ হয় ডাক্তারখানায় নেওয়ার মতো সুযোগও আমাদের কম, এরকম আমাদের সময়টা। এই জন্য আশাই লাগছে, উচিত ছিল বাসায় থাকা, রেস্টে থাকা, গলাকে রেস্ট দেওয়া, যেহেতু ওয়াদাবদ্ধ আমরা। এই কারণে আমাদের অসুস্থতার কথা আমরা কমিটিদেরকেও বলাটা অপরাধ মনে করি, বললে মনে করবে ধান্দাবাজি করতেছে, মনে হয় আরেক জায়গায় বড় বান্ডিল পাইছে, ঠিক না? এই হলো হালত, দিনের খেদমত আর দিনের খেদমত নাই। কমিটি বক্তা উভয়েরাই এখন ক্ষতিগ্রস্ত, কমিটির নিয়ত যেমন, বক্তাদের নিয়ত তেমন, বক্তার নিয়ত যেমন, মানুষের নিয়ত তেমন। এই কারণে ওয়াজ চলছে অনেক বেশি, কিন্তু ফায়দা হচ্ছে কম। এত মানুষ আপনারা আসছেন, আমি হলফ করে বলতে পারি এর বেশ অর্ধেক নামাজ ফজর নামাজ পড়বে না এরা, এটাও ঠিক। কেন ঠিক? কারণ এটাই বাস্তব, ঠিক না? তাহলে লাভ হইল কি? মাহফিল কেন, মানুষ যেন বেনামাজি হয়ে আসে, কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে, বদ্দিন হয়ে আসবে, দিনদার হয়ে যাবে, এটাই মাহফিলের তাকাজা। সেখানে মাহফিল যারা করে, কমিটিরা এবং বক্তারা, শ্রোতারা উভয় মিলে যদি ফজর না হয়, তাহলে তো এই মাহফিলের কোনো সার্থকতা নাই, এটা করা না করা সমান। আল্লাপাক যেন আমাদেরকে এরকম নিয়ত থেকে বার করেন, এবং আল্লাপাক যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। আবু রাফে সাহেব সুন্দর পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে কথা বলছে, আমি একটু উল্টা পাল্টা কথা বলবো, কারণ আমার ঠান্ডায় মাথা ঠিক নাই, কানেও কম শুনতেছি, জবানের অবস্থাও খুবই খারাপ। এখন কথা গলা দিয়ে যেটা বেরোবে আজকে এটাই ওয়াজ, ঠিক আছে? যা বলবো এটাই আজকে ওয়াজ। যেটা চারটা কথা উনি বলছেন, চারটাই মানা দরকার নেই, একটাও যদি মানেন তাও ফায়দা, চারটা মনে রাখতে পারবেন না তো, একটা মানেন বাস, হারাম খাবো না, কি বলেন? হারাম আপনারা শ্রমিক এরিয়ার মানুষ, যেখানে গার্মেন্টস অনেক বেশি, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এই সমস্ত জিনিস বেশি, আপনারা এখানের মানুষ, আপনাদের রুজি হালাল, আপনাদের কামাইটা কি হালাল, কিন্তু আপনাদেরকে যারা পালে এদের অধিকাংশই টাকা কালো। আচ্ছা আমি কেন এটা বললাম এখন, ওই যে বললাম আমার ওয়াজের কোনো তাল নাই আজকে, আরে বো বলছি তো উনার কথা ধরেই না, আমি উনার ওয়াজই করতেছি মনে করেন। উনি বলছেন কি, হারাম থেকে বেঁচে থাকতে। এখন ওয়াজে তো আপনারা যারা আসছেন আপনারা হালাল কামান আলহামদুলিল্লাহ, কারণ আপনারা চাকরিজীবী মানুষ, হারামের কোনো সুরত নাই, কিন্তু জাতিলে নাক ডাকেন কি, কথা বুঝে নাই মনে হয়, যে লক্ষ কোটি টাকা কামায় ওর দিন শেষে ওষুধ খেয়ে ঘুমানো লাগে, আর আপনারা যদি আমার বলেন হুজুর আপনি ঘুমান, আমি স্টেজে ওয়াজ করতে করতে ঘুমাই যেতে পারবো, আপনারাও ঘুমাইতে পারবেন। দেখেন না ওয়াজের ময়দানে আসলে হুজুর আধা ঘন্টা কথা কওয়ার পরেই সব পাবলিক ঘুমায় সামনে, এত ঘুম কোথ থেকে আসে? বলে তার হালাল ইনকাম তো সব জায়গায় বরকত, আর হারাম থাকবে আল্লাহ পাক রিজিকও ছিনায় নিবে, ঘুমও ছিনায় নিবে, শান্তিও ছিনায় নিবে। দেখতে মনে হয় পাজারো গাড়িতে চড়ে, ওটা গাড়ি না, ওটা জাহান্নাম। দেখলে মনে হয় ওরে বাপরে বাপ কানাডায় বাড়ি আছে, ওটা বাড়ি না, ওটাও জাহান্নামের একটা টুকরা। দেখতে মনে হয় বাপরে বাপ কি সুন্দরী বউ, কেমনে সাজায় নিয়ে যাইতেছে, ওটা তো বউ না, ওটা তো দজ্জাল। এই বেটা তো বউর কাছে বিয়ে বসছে, বেটা বিয়ে করে নাই, টাকা হারাম কামাবে কিন্তু সুখ আসবে না, রিক্সা চালায় খাবেন, দশ টাকা খাবেন, জিন্দগির পরতে পরতে শান্তি দিবেন আল্লাহ। হালাল খাবো, কথা কয় না, হালাল খাবো, হারাম থেকে বাঁচবো আল্লাহ পাক। এই যে একটা কথা, চারটা পয়েন্টের একটা যদি ধরেন, এটা কেন আমি হারামটা বললাম অতগুলা কথা থাকতে, কারণ হইল হারাম এমন একটা জিনিস যেটা মানুষের লজ্জাতে ইমানকে নষ্ট করে, এবাদতের এবাদতের মজাকে নষ্ট করে, ইমানের স্বাদকে নষ্ট করে। এই যে অসংখ্য মানুষ নামাজ কালাম করতেছে, রোজা রাখতেছে, জাকাত দিচ্ছে, হজ হজ করতেছে, যাই কিছু করে না কেন, এরপরেও বান্দার এদুগুলো কবুল হয় না, শুধুমাত্র হারাম পেটে থাকার কারণে। হারাম এমন একটা খতরনাক জিনিস, এক বিন্দু ঢুকবে আপনার এবাদত বরবাদ, এক বিন্দু ঢুকবে ঘরের শান্তি বরবাদ, এক বিন্দু ঢুকবে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে, কেন এটা হারাম টাকার সন্তান তো, ও সার্ভিস ভালো দিবে না, কি বলেন? হারাম টাকার গাড়ি, শান্তি নাই, হারাম টাকার বাড়ি, শান্তি নাই, হারাম টাকার বিজনেস, বরকত নাই, হারাম টাকার বউ, ওইটা বউ না, ওইটা দজ্জাল। মানে হারাম যেখানে আছে
ওটাই সমস্যা কি বলেন ওটাই কি সুতরাং হারাম থেকে বাঁচবো হালাল ধরবো এতটুকুন যদি ওয়াজ একজন মানুষ এখান থেকে নিতে পারে তো আলহামদুলিল্লাহ কিছু দরকার নেই তাহলে আমার কেন গলা ভাঙা কথা বলতে হবে ওয়াজ তো শেষই কেউ কথা বুঝেন এর ওয়াজ শেষ না হুজুর বললেন আমি সত্যতা দিলাম আমি ফিনিশিং দিলাম আর ওয়াজ লাগে হ্যাঁ লাগে অল্প একটু করব আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট থমথমে কেউ কয় আগুন জ্বালাও কেউ কয় শান্তি যাও এখন এক দল আরেক দল বাস লাগতেছে ভাই আমরা মাঝখানে পাটা বুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুত গতি কাম সারা আমাদের পাটা বুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুত গতি কাম সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে তেল টাকার ওরে ভাই আমি এই গজলটা যে কত বছর গাই না কেমনে যে আজকে আসলো আমি বুঝলাম না আমি আগেই বলে নিছি আজকে আমার কথা উল্টা পাল্টা হবে রাগ করেন না কেউ স্টেজে আবার কেউ নেতা আছে নাকি আলহামদুলিল্লাহ থাকলেও কোনো পরেশানি নাই থাকলেও কোনো কথা বলেন থাকলেও কোনো পরেশানি আছে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় জনতার অধিবেশে বারবার রূপ বদলায় আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় জনতার অধিবেশে যে রূপ শুধু বদলায় মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি আছে না নাই বলে ওরা শুনে শুধু দিদি আর ভাই যান কতদিন পরে দেখবেন অনেক মজার মজার কথা বলবে আমাদের দেশের দিদিরা বোনেরা ভাইরা এদের কথা হা করে গিলবে আসলেই তো দরকার এদেরকেই কথা ঠিক না বেঠিক হে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান এটা রাগ করছে আপনারা চলুক আমি টাইম পাস করার ধান্দায় আছি কেমনে সময় নষ্ট হবে আজকে যাক আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার উপরে কিছু কথা বলি দেখেন এই যে নেতা বলেন আপনার গার্মেন্টসের মালিক বলেন এগুলো আপনাদের আপন না আমাদেরও আপন না এরা যদি আমাদের আপন হতো এরা আমাদের টাকায় এরা চুরি করে আমাদের টাকা নিয়ে কানাডা আমেরিকায় বাড়ি করতে পারত না এরা যদি আমাদের বন্ধু হতো আমাদের মুখ থেকে গোস্ত আলু ডিম থাপলে নিয়ে ছিনিয়ে ছিনিয়ে নিয়ে ডিমের দাম 60 টাকা আলুর দাম 70 টাকা করতে পারত না এজন্য বন্ধু কাকে নির্বাচন করবেন এটা আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি কাকে নির্বাচন করতেছেন যাকে বন্ধু বানাইতেছেন যতক্ষণ আপনি তার সাপোর্ট করবেন ততক্ষণ সাপোর্ট নাই তো আপনার টিস্যুর মতো ব্যবহার করে এনে ফেলে দিবে যা তোর কাম শেষ আর আপনি টিস্যুটা নিয়ে খুশি সুখে থাকেন 100 টাকার বান্ডিল একটা পকেটের ভিতরে নিয়ে স্লোগান দিচ্ছেন আপনি মনে রাখবেন আপনার 100 টাকার বিনিময়ে আপনার থেকে পুঁজি করে মহব্বতকে পুঁজি করে এই দেশে যত খারাপ কাজ করবে সব গুনাহের ভার আপনার নিতে হবে এটা মাথায় রাখবেন আপনি এ কারণে কাকে বন্ধু বানাচ্ছেন কাকে পছন্দের বানাচ্ছেন আল্লাহ পাক দয়ার নবী হিসেবে একজনকে পাঠিয়েছেন আপনার নেতাকে দয়ার নেতা পাঠান নাই আপনার নেতা দয়ার না আমার পীর দয়ার না দুনিয়াতে কেউ দয়ার না আল্লাহ পাক যাকে দয়ার হিসেবে প্রেরণ করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যদি স্লোগান দিতে হয় তো এই নবীর নামে দেওয়া হবে আরে এই কয়দিন পরে চলবে অমুকের চরিত্র মুখস্থ কথা ফুলের মতো পবিত্র আপনার আমার এই স্লোগানের কারণে এরা বেশি খারাপ কাজ করে আরে একটা মানুষ এই দেশের সব নেতাদেরকে আমি বলছি না চেয়ারম্যান মেম্বার এমপি অনেক আছে যারা ভালো দেখা যায় 10টার ভিতরে একটা কিছুটা ভালো থাকে না থাকে না আমভাবে সবাইকে বলছি না তবে যারা চোর এদেরকে বলতেছি আমি যে লোকটা মনে করেন শীতের ভিতরে 100টা কম্বল সরকার দিছে 10টা দিয়া বাকি 90টা গায়েব
হয় কি হয় না এই লোকটা চুরি করার পরও যখন শুনবে সাভারের এই রোড দিয়া আশুলিয়ার এই রোড দিয়া মোটামুটি 1000 2000 মানুষের স্লোগান যাচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে বলবে কি রে এত চুরি করার পরেও দেখি ভালো আমার চরিত্র বা ভালো হওয়া দরকার কি চুরি থাকি ওরা বুঝে নাই কি বুঝছেন এই লোক যখন দেখবে যে আমি এত চুরি করার পরেও আমার চরিত্র বলে ফুলের মতো তাহলে ভালো হওয়া দরকার কি চুরি থাকা ভালো সুতরাং দুনিয়াতে কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দিবেন না পীরের চরিত্রের সার্টিফিকেট দিবেন না আপনার যত বড় পীর হোক তার ভিতরে সমস্যা আছে কি বলেন একমাত্র সমস্যাহীন মুহাম্মদ রাসূলুল্লাহ যার চারিত্রিক সনদ আমার আল্লাহ পাক নিজে কোরআনে দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন إنك لعلى خلق عظيم نشوي أبني خلوك عظيم أدهيكاري كيف أبنك একটা ঘুষি দিলো আপনি তাকে একটা ঘুষি দিয়ে দিলেন সুদবাদ জিন্দাবাদ কি বলেন এটা কি কথা বুঝে না এরা জোরে বলেন মিয়া খুলুকে হাসান আপনাকে দিলো আপনিও দিলেন দুই নম্বর খুলুকে করিম আপনাকে ঘুষি দিলো আপনি কিছু বললেন না চুপচাপ মাশাল্লাহ স্যার কিছু মানুষ আছে মানলেও সুদবুদ নাই ঠিক আছে ধাক্কা দিলেও সমস্যা নাই দেখ এটা এটা খুলুকে হাসান খুলুকে করিম তিন নম্বর খুলুকে আজিম আপনাকে কেউ মারছে আপনি বললেন ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন সুবহানাল্লাহ কয় না এটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতেন নবী বলতেন ভাই আপনি কি ব্যথা পাইছেন এটা রাসূলের চরিত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গাছের নিচে শুয়ে আছেন কোন এক যুদ্ধের থেকে যাচ্ছিলেন তো এক ইহুদি দেখছে দেখার পরে রাসূলের বুকে চাপছে তরবারিটা নবীর তরবারিটা পাশে ঝুলানো ছিল ওইটা নিয়ে রাসূলের বুকে উঠে বসে বলতেছে মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি আমার হাত থেকে আজকে তোকে বাঁচাবে কে বহুদিন তোরে মারার জন্য আমি এরকম সুযোগ খুঁজতেছিলাম আজকে পেয়ে গেছি রাসূলের বুকের উপরে উঠে বলতেছে তোমাকে আমার থেকে বাঁচাবে কে নবী ঘুম থেকে উঠে দেখে বুকের উপরে একজন ইহুদি বসা আল্লাহ রাসূল বলেন কি সমস্যা কি আজকে শেষ কে বাঁচাবে তোমাকে নবী বলেন আমাকে বাঁচানোর মালিক তো একমাত্র ভাই আল্লাহ ইহুদি বলতেছে এটা কোনো কথা নাকি তরবারি ধরে রাখছি আমি তোমার বুকের উপরে চড়া আমি তুমি বলো আল্লাহ মাইয়াম নাউকা মিন্নি কে বাঁচাবে বলো নবী বলেন আল্লাহ আবার বলতেছে আমি আবারও বলছি কে বাঁচাবে রাসূল বলেন আল্লাহ এই তিনবার আল্লাহর শব্দ শুনে ও কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে যায় কিন্তু মনে রাখবেন মুসলমানদের কামান বিমান লাগে না তাহাজ্জুদের নামাজে বসে দোয়া করবে একটা করে নাস্তিক বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বেশি কিছু দরকার নাই বেশি কিছু দরকার নাই আজকে মুসলমানের জায়গায় জায়গায় কামান বিমান না থাকলেও মুসলমানদের ইটের আঘাত কেউ ইসরায়েলের কুকুরের বাহিনীরা ভয় পায় এটা মাথায় রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই বলছেন আল্লাহ এর বেচারা তলা গরম হয়ে গেছে মনে হয় মুতে দিবে এরকম ভাব ও ডরাইতে ডরাইতে কাঁপতে কাঁপতে শেষ রাসূল এবার উঠছেন উঠে তার বুকের উপরে চেপে বসে বলতেছেন মাইয়াম নাউকা মিন্নি এখন আমার হাত থেকে তোকে বাঁচাবে কে বল এখন কাফের কয় হা তুমি ছাড়া তো আর কেউ নাই চাইলে তুমি মারতেও পারো চাইলে বাঁচাইতেও পারো কাফের বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পড়ছেন সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দানি একটু খালি অনুমতি দেন হুজুর এইটারে এখানে কাবাব বানায় ছাড়ি কারণ সাহাবারা দেখতেছেন রাসূলের পিঠের উপরে রাসূলের বুকের উপরে বসা আর সাহাবারা বসে থাকবে এটা কি হয় আচ্ছা আমরা তো সামান্য 2 টাকার মৌলবী মনে করেন আমরা আর কি মৌলবী এরপরও যদি আপনাদের সামনে আমাদেরকে এখানে কেউ দুইজনকে যদি এসে কেউ একটু এদিক সেদিক করার চেষ্টা করে আপনারা বসে থাকবেন সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আখেরি জামানার নবীর গায়ে বসছেন সাহাবা একরাম বসে থাকে না সাহাবা একরাম বলে হুজুর খালি একটু অনুমতি দেন ওরে বড়ি কাবাব চিকেন কাবাব যা আছে সব বানাই নবী বলেন না ও আমার সাথে করছে আমি ওকে মাফ করে দিলাম আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জমিনের মধ্যে আসমানের নিচে জমিন উপরে যত মানুষ দেখা যায় এই সব মানুষের মধ্য থেকে উত্তম চরিত্রের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একবার মসজিদে নববীর মধ্যে বয়ান করেন
বিশাল বড় সাহাবা আজমাইনের দল বয়ান শুনে আল্লাহর নবী তাকায় দেখলেন হঠাৎ করে কোন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাহাবা আজমাইন আসতো এমন একজন গ্রাম্য সাহাবী নবীর বয়ান শোনার জন্য মসজিদে নববীতে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন সাহাবী বয়ান শুনতেছেন এখন তো মসজিদ পাকা আগের কালের মসজিদ ছিল কি নিচে মাটি কোন মতে উপরে কি বলে গাছের ডাল গাছের পালা গাছের পাতা একদম যদিও মসজিদগুলো ছিল নরবর কিন্তু মুসল্লি ছিল পাকা বর্তমান সময়ে মসজিদের উদ্যোগের মাহফিল মসজিদ দেখবেন সুন্দর টাইস করা কিন্তু মুসল্লি এক কাদারও ভরে না যেগুলো মসজিদে আসে এগুলো চেয়ার ছাড়া অনেকে নামাজও পড়তে পারে না কি জামানা আসলে ভাই সারাদিন ডাং ডাং করে ফুটবল খেলবে হাডুডু খেলবে মসজিদে আসলে চেয়ারম্যান হয় মসজিদে আসলে চেয়ারম্যান হয় চেয়ার ছাড়া নামাজ আদায় করতে পারে না কত বড় ফালতু একটা অভ্যাস এরপরেও মসজিদের উন্নয়নের জন্য আবার খালি এই দেন সেই দেন আমি অনেক জায়গায় এটা করলাম আমি বিরোধিতা করি এই কারণেই আরে ভাই মসজিদ একতলা আছে একতলার দুই কাতারটা আগে ভরুক তারপর উপরে করেন মুসল্লি কালেকশনের কোন সিস্টেম নাই টাকা কালেকশন করে মসজিদে পাঁচতলা বানায় কি দরকার মসজিদ যতটুকু আছে এতটুকু ভরুক ভরার পরে এবার দোতলা করেন তিনতলা করেন যদি এমন হয় যে আমার এলাকায় মসজিদের জায়গা হয় না তাহলে আপনি দুই তিনতলা করতে পারেন আপনি মানুষই নাই নামাজি নাই এখন মসজিদ দুই তলা করেন কেন নবী বলেন করবেই তো কারণ কেয়ামতের আগে এটা নিয়েই প্রতিযোগিতা হবে মসজিদ নিয়ে একবার এই এলাকায় আরেকবার ওই এলাকায় একবার এখানে একবার ওখানে সবাই প্রতিযোগিতা লাগবে মসজিদ নিয়ে এটা কেয়ামতের আলামত মসজিদ থাকবে পাকা মুসল্লি থাকবে কাঁচা সাহাবী মসজিদে ঢুকে বয়ান শুনতেছেন হঠাৎ করে কাঁচা কাঁচা ফ্লোরের মধ্যে চিন্তা করলো প্রস্রাব ধরছে কি করা যায় ওই বেদুইন সাহাবি গ্রাম্য সাহাবি গরিব একদম মূর্খ এমন এমন সাহাবি ছিলেন যারা লিখতেও পারতেন না পড়তেও জানতেন না এই সাহাবিটা এমন একজন সাহাবি যে সাহাবিটা মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ নবীর বয়ান শুনতেছেন এমন সময় এই সাহাবির ইস্তিনজার ভাব আসলো সাহাবি চিন্তা করলেন রসুলের বয়ান শোনার থেকে মাহরুম হওয়া যাবে না এখানেই কামটা সেরে ফেলাই বেচারা কোনো কথাবার্তা ছাড়া মসজিদে নববীর মধ্যে বসে গেলেন ইস্তিনজা করার জন্য আল্লাহ নবীর কয়েকজন সাহাবি দেখে বলতেছে এই খবরদার মসজিদের মধ্যে প্রস্রাব করতে বসতেছে একদম কিন্তু খবর আছে বেটা ব্যবসা বুঝে না জায়গা বুঝে না যে কোনো জায়গায় বলবেন কিন্তু রসুলের জন্য পারলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে সাহাবা আজমাইনের দল তোমরা এই বান্দাটাকে আমি রসুলের সামনে ডাকো আমি পয়গম্বর বলবো মসজিদটা আসলে আদবের জায়গা এটা বেয়াদবের জায়গা না এটা ইস্তিনজার জায়গা না কারণ এই জমিনের মধ্যে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা কোনটা বলেন তো নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা সারা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ঘর মসজিদ এই জমিনের মধ্যে সবচাইতে খারাপ জায়গা কোনটা বাজার যদিও জানেন খারাপ জায়গা বাজার ভালো জায়গা মসজিদ এরপরও আমাদের সমাজের মসজিদে লোক কম মার্কেটে লোক বেশি আরে পুরুষরা গেলে মানা যায় নারীরা কেন যায় হ্যাঁ সব জায়গায় দেখবেন এখন নারীর দল বেশি কেন ভাই আপনার ঘরের বাজার আপনার স্বামী করতে পারে না এখন স্বামী বাজার একদিন দুই দিন করে একটু মনে করেন তরকারি একটু বাঁকাসাকা হয় ভালো হয় না বা পছন্দ হয় না তো বিবি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন স্বামীরে বারবার বলে স্বামী অবশেষে নারাজ হয় দূর ঘোরা ডিম ভালো লাগে না তোমার বাজার তুমি করো এভাবে করেই অধিকাংশ ঘরের মেয়েরা বাজার করে শাড়ি একটা কিনে দিবে এটা পছন্দ হয় না এটা কি করলেন তো আপনার রুচিতে কি কুকুর নি শিশু করছে কি কালারের শাড়ি করছেন কি কালারের পেটিকোট আনছেন কি কালারের ব্লাউজের কাপড় আনছেন পছন্দ হয় না স্বামীর দেওয়া জিনিস পছন্দ যখন না হয় এক দুই দিন তিন দিন স্বামী চিন্তা করে আমারটা পছন্দ হয় না যেহেতু এবার তুমি তোমারটাই কিনে যাও বাস এবার ওভাবেই তো মার্কেটে লোক বাড়ে আর আমাদের দেশের নারীবাদী পুরুষেরা আমাদের মা বোনদের সম্মানের জায়গা থেকে বের করে এদেরকে মার্কেট আর রাস্তাঘাটে এদেরকে বের করতেছে সমান অধিকারের নাম দেয়া কিন্তু এটার নাম সমান অধিকার নাম নয় এটার নাম নারীদের ইজ্জত হরণ যেখানে যাবেন সব জায়গায় নারী তো অবস্থা তো এরকম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন বাবা এটা মসজিদ দুনিয়ার সবচাইতে পছন্দের জায়গা আল্লাহর কাছে
আর বাজারটা সবচেয়ে খারাপ জায়গা সুতরাং তোমরা বাজার থেকে এড়িয়ে চলো আর মসজিদে মুখী হও কারণ রাসূলের অন্য একটা হাদিস আছে শেষ কেউ যদি মসজিদের সঙ্গে তার দিলকে সম্পৃক্ত করতে পারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফজরের আযান হইছে তো যোহরের জন্য দিলের ভিতরে তড়পাইতেছে আরে কখন যোহরের আযান দিবে যোহর হইছে হ্যাঁ কখন আসরের টাইম হবে আসর হইছে হ্যাঁ কখন মাগরিবের সময় হবে এরকম একটা টান যার থাকবে আল্লাহ বলেন রাসূল বলেন আল্লাহর আরশের নিচে তার কি হবে ছায়া হবে ছায়া হবে আর আমাদের এখন অবস্থা এরকম আসর নামাজ হইছে যোহর পড়লাম আসরের আযান দিছে কি রে এই মুয়াজ্জিনগুলোর কাম নাই নাকি এ কিছুক্ষণ পর পর ঘরে আযান দেয় আবার আসর হইছে মাগরিব হইছে ওরে পাঁচটা মিনিট হলো না এখন আবার মাগরিবের আজান হয়ে গেল আমরা আজান শুনলে কেমন যেন আতঙ্কে থাকি আরে এখন আবার নামাজটা পড়তে হবে কি একটা কেচাপ কি বলেন অথচ আল্লাহর নবী বলেন মসজিদের সঙ্গে সম্পৃক্ত যার অন্তরের থাকবে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এই সাহাবি মসজিদের ভিতরে আসলা নামাজ আদায় করার জন্য বয়ান শোনার জন্য এখানের মধ্যে পবিত্র জায়গার মধ্যে ইস্তিনজা করা এটা আদবের খেলাফ এটা গুনাহের গাছ কারণ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পছন্দিদা জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের মধ্যে অন্য অন্য কাজ করা হারাম এখানে একমাত্র বান্দা এসে তার মালিকের সামনে দাঁড়ায় নামাজ আদায় করবে সুবহানাল্লাহ এ ভাইরা আমার এই কারণে মসজিদের ভিতরে বাচ্চাদেরকেও ঢুকতে দেওয়া অর্থাৎ যেই বাচ্চার দ্বারা মসজিদ নাপাক হয় এদেরকে ঢুকতে দেওয়া আদবের খেলা পাগলকে ঢুকতে দেওয়া নিষেধ কেন পাগল মসজিদের আদব রক্ষা করতে জানে না এমনকি মসজিদের কমিটি সভাপতি যে হবে সে কে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে এটাও বর্ণনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত আল্লাহ পাক ডাক দেয়া বলেন একজন মসজিদ কমিটির লোক যে থাকবে মসজিদ যে পরিচালনা করবে ওই লোকটা ইমামদার হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে আল্লাহকে ভয় পাওয়া লাগবে আখেরাতের প্রতি বিশ্বাস থাকা লাগবে গাঁজা খেতে পারবে না সুদ খেতে পারবে না ঘুষ খেতে পারবে না কিন্তু বর্তমান মসজিদগুলোর দিকে তাকায় দেখেন অধিকাংশ মসজিদের কমিটি সভাপতি মুতাওয়াল্লি সব হলো সুদখোর আর ঘুষখোর যার কারণেই তো মুশকিল সভাপতির মতো একজন মূর্খ এসে ইমাম সাহেবের উপরে কথা বলে ইমাম সাহেব কোন সূরা দিয়ে পড়বে এটাও বাতলায় দেয় কি বয়ান করবে জুমায় এটাও বলে দিতে চায় বুঝতে হবে সভাপতি কত মূর্খ হইলে এই কাজ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন খবরদার একজন মসজিদ পরিচালনাকারী যিনি হবে কারণ এটা যেহেতু আল্লাহ পাকের ঘর এটা সাধারণ কোন মানুষকে দিলে এটার হক আদায় হয় না এটার সঙ্গে নাফরমানি হয় আর এটাকে দায়িত্ব যে পালন করবে সে হবে আব্দুল মুত্তালিবের মতোই মুখলেস মানুষ ঠিক কিনা কারণ আমাদের রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মুখলিস যার কারণে কাবার মুতাওয়াল্লি ছিল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ঘরের মুতাওয়াল্লি যারা হবে সভাপতি যারা হবে এরা মুখলিস হওয়া জরুরি এটা আল্লাহ পাকের ঘর আল্লাহর ঘরে কোনো নাপাক কাজ চলে না হারাম চলে না মসজিদের মধ্যে সাহাবি ইস্তিনজা করতে বসলো নবী ডাকলেন এ সাহাবা একরামের দল তোমরা এই লোকটাকে আমি নবীর কাছে ডাকো নবীর কাছে ডাকা হলো আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন কি ব্যাপার মসজিদের মধ্যে প্রস্রাব কেন করো না এ সাহাবা আজমাইন যাও তোমরা এক বালতি পানি সুন্দর করে মসজিদে ঢেলে দাও আর এই লোকটার মাথায় হাত দিয়ে বুঝায় বলো আল্লাহর ঘর মসজিদে ইস্তিনজা করা যায় না এটা হলো গুনাহের কাজ নবী করিম তাকে ডাক দিয়া মাথার মধ্যে হাত বুলায় বুলা বলে সাহাবা এখানে যতগুলো সাহাবীদেরকে দেখলা কেউ কিন্তু মসজিদে প্রস্রাব করে নাই তুমি করছো সুতরাং আমি নবীর কাছে বলো সামনে থেকে আর করবে কিনা সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি তো জানতাম না জিন্দেগিতে আর হবে না এবার এই সাহাবিটা আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা এই সাহাবিটা এখন দোয়া করে বলতেছে আল্লাহ তুমি আমাকে রহমত করো মুহাম্মদকে রহমত করো এছাড়া এখানে যেগুলো আছে একটারও রহমত দিও না দোয়া করলেন এটা এখন সাহাবা আজমাইন দোয়া শোনার পর ডাক দিয়া বলতেছে হুজুর এটা আবার কেমন দোয়া করলো বলে কি এই যে দোয়া করতেছে আপনার উপরে যেন রহমত হয় অন্যগুলোর উপরে যেন না হয় নবী বলেন কি ব্যাপার এমন দোয়া কেন করলা
সাহাবী আবার ডাক দেয়া বলে আল্লাহুম্মা রহমনি ওয়া রহম মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা আল্লাহ তুমি আমারে রহমত দাও আর রাসূলকে রহমত দাও এছাড়া একটা কেউ রহমত দিও না নবী বলেন ভাই এটা কি ধরনের দোয়া সাহাবী বলে হুজুর আপনি নবী যদি আজকে না থাকতেন এইগুলো মিলে তো আমারে এখানে মোটামুটি মাইরে আজকে এখানে কবর দিয়া দিত আপনার কারণে আজকে আমি মার খাওয়া থেকেও বাঁচি এটাও বুঝতে পারছি যে মসজিদে প্রস্রাব করা যায় না এটা হারাম এটা গুনাহ কিন্তু আপনি কি সুন্দর করে বলছেন এই রে কি আচরণটা করলো ধমক দিয়ে তাই আসছে মানে মারবে আরে ভাই আমি কি জানি মসজিদে প্রস্রাব করা খারাপ এজন্য দোয়া করলাম আল্লাহুম্মা রহমনি ওয়া রহম মুহাম্মাদা আল্লাহ আমার উপরে করো আর মুহাম্মাদের উপরে করো একটার উপর আর করবা না কারণ এগুলার ব্যবহার ভালো না রাসূল সাহাবাদেরকে বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু মনে রাখবা উত্তম আখলাক এত ভালো একটা জিনিস এজন্য বান্দার জন্য সহজ করবা কঠিন করবা না বান্দাকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ শোনাও সহজ করো আজকে বর্তমানে তো সময় সময় আমরা মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেই কথা থেকে কথা হইলে এটা তো জাহান্নামী এটা তো অকাম করছে এটা আল্লাহ মাফ করবেনি আরে ভাই আল্লাহ কাকে মাফ করবে না না করবে সেটা জানেন কে আপনি কেমনে বলেন যে সে জাহান্নামী বর্তমান সময় আমরা এরকম করে তো আল্লাহর নবী বলেন খবরদার জাহান্নামের সুসংবাদ জাহান্নামের কথা বলো না আগে জান্নাতের সুসংবাদ শোনাও জান্নাতে যে নিয়ামত আছে এগুলো আগে শোনাও আর নয়তো এই বান্দা যেমনে তোমাদের উপর বদদোয়া করছে ওই বদদোয়া করবে তখন সাহাবারা শিখলেন যে হা আদর্শ যদি হওয়া লাগে তো এভাবেই হওয়া দরকার সুবহানাল্লাহ আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম بالمؤمنين رؤوف رحيم তোমাদের মধ্যে আমি একজন নবীকে প্রেরণ করলাম যিনি দয়ালু উম্মতের কষ্ট সহ্য হয় না সারা জমিনের মধ্যে যত উম্মত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নবী উম্মতের নবী প্রত্যেকটা বান্দার নবী আল্লাহর নবীর উম্মত দাবি করনেওয়ালা মানুষ আফসোসের বিষয় এইটা বর্তমানে রাসূলের উম্মতের সংখ্যা বেশি কিন্তু একদম পরিপূর্ণ খাঁটি উম্মতের সংখ্যা নাই বললেই চলে যার কারণেই তো মুসলমানের গালে দাড়ি দেখা যায় না মুসলমানের গায়ে টুপি দেখা যায় না মুসলমানের গায়ে সুন্নত নাই মুসলমানের কাছে রাসূলের আখলাকও নাই মুসলমান শুধু নামে আছে আর কামে নাই যা যা দাবি করবে একদিকে মুসলমান দাবি করে আরেক দিকে ঘুষ খায় একদিকে মুসলমান দাবি করে আরেক দিকে হারাম খায় মুসলমান দাবি করে সুদ খায় মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যেই অন্যায়ের সঙ্গে জড়িত না এ মুসলমান একজন মুসলমান মানে কি আসলাম না সারেন্ডার হয়ে গেলাম আল্লাহর দিন যা আছে পরিপূর্ণ মানা এটার নাম ইসলাম আল্লাহ রসুলের সুন্নত যা আছে পরিপূর্ণ মানা এটার নাম ইসলাম কেউ যদি নিজে মুখে মুখে দাবি করে কিন্তু অন্তরের মধ্যে নাই আমলের মধ্যে নাই মুসলমান দাবি করতে পারবে লেকিন হতে পারে না ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত জাকাত দেওয়া এটা ইসলামের একটা বিধান ঠিক কিনা কেউ যদি না দেয় হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমান বাংলার জমিনে আছে এরা জাকাত দেয় না কোটি কোটি টাকা বাকি হয়েছে জাকাত দেয় না এরা যদিও নিজেদেরকে হজ করে মুসলমান মানুষকে চিনাইতে চায় আল্লাহর কসম জাকাত না দেওয়ার কারণে বান্দা মুসলমান হতে পারে না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কার
সংস্কৃতিতে শোভেছো কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে আছে রোজা আছে আছে যাকাত আছে আছে হজ আছে আছে কালেমা আছে আছে তাহলে এগুলো যদি না থাকে কিসের মুসলমান এগুলো যদি না সে মুসলমানও হতে পারে না আল্লাহ বলে তোমাদের জন্য আমি পয়গম্বরকে এমন নবী বানাইলাম যেই পয়গম্বর উম্মতের এক বিন্দু পরিমাণ কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীতে সহ্য করতে পারে না হাদিস শরীফে আছে রাসূল কারীম কোন ইহুদি নাসারাদের লাশ যদি আল্লাহর নবীর সামনে দিয়ে যেত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আর আফসোস করে বলতেন আমি নবী বেঁচে থাকা অবস্থায় একজন কাফের জাহান্নামী হবে এটা আমি নবীর সহ্য হয় না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু একদিন কবরের কিনার দিয়ে আল্লাহর নবী হেঁটে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছে আল্লাহর নবী তাকায় দেখেন দুইটা কবরের মধ্যে আযাব হয় নবী বলেন ইন্নাহুমা লাইউআযিবান এই দুই কবরের মধ্যে আযাব হয় রাসূল কখনো কখনো কবরের সামনে দিয়ে গেলে রাসূল নিজের চোখে দেখতেন কবরে আযাব হইতেছে এটা আমার নবীর অন্তরের চক্ষু খোলা ছিল যার কারণে নবী বলেন আমি চক্ষু দিয়া ঘুমাইলেও আমার অন্তরের চক্ষুটা আল্লাহ পাক খুলে রাখেন সুবহানাল্লাহ নবী যদিও অমনে ঘুমায় এমনে ঘুমাইতেন কিন্তু রাসূল দিল দিয়া সব দেখতেন এটা রাসূলের মুজিজা তো নবী বলেন আমি দেখলাম এই কবরের মধ্যে আযাব নবী আমার কবরের সামনে দাঁড়ান কবরের সামনে হাত দিয়া ডাক দিয়া বলে আল্লাহ যেই কবরের মধ্যে আযাব হয় এই কবরের আযাবটা তুমি মাফ করে দাও দোয়া করেন কে নবী করিম আযাব আল্লাহ আপনি মাফ করে দেন কিন্তু নবী কিছুক্ষণ পরে তাকায় দেখে না না কবরের আযাব তো মাফ হওয়া দূরের কথা আগের মতোই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিমের দোয়া আসমানে উঠাইতেছেন না আল্লাহর নবীর কপালের মধ্যে চিন্তার ভাস নবী করিম আবার হাত তুলে ডাক দিয়ে বলে আল্লাহ এই কবরের মধ্যে এত আযাব আল্লাহ আপনি কবরের আযাবটা মাফ করে দেন আমি নবী দোয়া করলাম কিন্তু আসমানের মালিক কোনো সাড়া দেয় না মাফ হয় না কবরের আযাব কমে না রাসূলের দোয়া কবুল হয় না নবী করিম পেরেশানিতে পড়ে গেছে সাহাবা এমন আযাব কবরের মধ্যে চলে আমি নবী দোয়া করলাম কিন্তু তাও মাফ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এবার সমস্ত সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন যাও মদিনার কবরের মধ্যে এই কবরের মধ্যে কার কার কবর আছে এদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলো সবাই যেন তাদের কবরের সামনে এসে দাঁড়ায় যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে কবরের সামনে দাঁড়াইতে বলেন সবাই যার যার কবরের সামনে দাঁড়াইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি ব্যাপার এই কবরের কোন আত্মীয় তো এই কবরের সামনে দাঁড়াইলো না তার মানে এই কবরওয়ালার কি কেউ আত্মীয় বেঁচে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে কিছুক্ষণ পর তাকায় দেখেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে কবরের সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে বা এই বাচ্চাটা বা এই লোকটা যার কবর এই লোকটার আপনি কি হন আল্লাহর নবীর ডাকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে নবী এটা আমার সন্তানের কবর কেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আপনি তো জানেন না আপনার সন্তানের কবরের মধ্যে এমন আযাব যে আযাবটা যদি আপনি মা দেখতেন আপনি বেহুশ হয়ে পড়ে যাইতেন দয়া করে আপনি আপনার সন্তানের জন্য একটা বার দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার সন্তানের আযাবটা রে মাফ করে দেয় একটা মা হয়ে তো এটা স্বাভাবিক ছিল নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে যেন সন্তানটা জান্নাতি হয়ে যায় কিন্তু নবী তাকায় দেখেন এই বৃদ্ধা মাটা আসমানের দিকে ডাক দেয়া বলে আল্লাহ আমার মনের আশাটা পূরণ করার জন্য তোমার শুকরিয়া আদায় করতেছি
এদিক দিয়ে সন্তানের কবরের মধ্যে আযাব মা বলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় আল্লাহর নবীর চেহারার মধ্যে আরো ভাস নবী করিম ডাক দেয়া বলে মালিক আমি নিজে দোয়া করলাম কবুল হইল না মা কেও ডাকে আল্লাহ মা এখন দেখি খুশি এটা কি ধরনের কথাবার্তা একটা সন্তানের প্রতি মা যদি এমন এমন যদি আবদার করে এই সন্তানের কবরের মধ্যে খুশিনকালেও জান্নাত ঘ্রাণ পাওয়া সম্ভব নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মা কি কারণে আপনি আপনার সন্তানটাকে কবরের মধ্যে এরকম আযাব দেওয়াটাকে পছন্দ করেন দেখেন আল্লাহ পাক যে বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহর নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারতেন না সেটা জমিনের মধ্যে থাক অথবা কবরের মধ্যেও যাক নবী করিম কবরের একটা বান্দাকে নিয়েও কি পরিমাণে পেরেশানি করতেছেন এই বৃদ্ধা মহিলাটা এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা কবরের মধ্যে আযাব গ্রহণ হয় এটা আমার কাছে এক বিন্দু পরিমাণে খারাপ লাগে না আমি দোয়া করি আল্লাহ যেন তার কবরের আযাবটাকে রাখে আল্লাহর নবী অবাক হয়ে বলে মালিক আমি নিজে পয়গম্বর হয়ে সহ্য করতে পারি না আর এই মা কবরের আযাব আল্লাহ পাক বৃদ্ধা মহিলার চোখের সামনে তুলে ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃদ্ধা মহিলাকে কবরের আযাব দেখায় দিলেন কোনো কথা নাই আল্লাহু আকবার চিৎকার দিয়ে বৃদ্ধা জমিনের মধ্যে পড়ে গেছে নবী ডাক দিয়ে বলে কি ব্যাপার সাহাবাত বাইন তাকে তোমরা হুঁশ ফিরাও মাথার মধ্যে পানি দাও পানি টানি দিয়া বৃদ্ধা মহিলাটাকে আবার হুঁশ ফিরানো হলো আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন হে মা কি দেখলা ব্যাপার কি বেহুশ হয়ে যে গেলা কি দেখছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আপনার চোখে কি দেখলেন আপনি একটু আমাকে বর্ণনা করুন বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যে দৃশ্য দেখছি এটা আমার বর্ণনা করার মতো না নবী বলেন যেটা দেখছেন এটা তো কিছুই না আল্লাহ দোয়া করেন জান্নাত হবে আপনি যদি দোয়া করেন জাহান্নাম হবে এবার মাটা আসমানের মালিকের কাছে ডাক দেয়া বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের ঠিকানায় দিয়া দাও আমার সন্তানকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী এবার কবরের দিকে মনোযোগ দিয়া দেখে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এই মাটা যখন এই দোয়াটা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই মহিলাটার সন্তানের কবরের আযাবটাকে একদম নিমিষেই শেষ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে কবরের মধ্যে আযাব নবী আমার জানেন নাকি আপনি কবরের মধ্যে কেন আযাব হয়েছে নবী বলেন কেন আমি তো অবশ্যই বুঝতে পারছি তুমি মাকে কষ্ট দেওয়ার কারণে আযাব এবার একজন বৃদ্ধা মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমার গর্ভে থাকা অবস্থায় আমি আমার স্বামীকে হারাইছি আমার স্বামী যখন চলে গেছে আমি অন্য কোন স্বামী গ্রহণ করি নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি এটা তো আমার আল্লাহর তরফ থেকে ডাকা আমানত আমানত রক্ষা করার জন্য অন্য কোন দিকে আমি পয়গম্বর নজর দেই নাই আমি আমার সন্তানকে লালন পালন করলাম বড় করলাম আমার যৌবনের চাহিদা আমি অন্য কোন জায়গায় বিক্রি করি নাই কারো কাছে বিলাইও নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি সন্তানটাকে আমি বিয়ে যখন দান দিলাম আমার বিবি যখন আমার ঘরের মধ্যে আসলো প্রতিদিন আমার সন্তান বাহিরে যায় রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ফিরে তখন আমার সন্তান আমার বিবির কাছে আগে যায় এগুলো আমার কাছে খারাপ লাগে হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার বিবি আমার সন্তানের কানে কানে যেন কি একটা কথা বলল আমি বুঝতে পারলাম আমার বিবি আমার আমার ছেলের বউটা আমার ছেলের কানে কানে কান পড়া দিছে ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করবেন আর দেরি হয় নাই আমার বিবি যখন আমার ছেলের কানের ভিতরে কি একটা বলল পয়গম্বর আমার আদরে সন্তান যার জন্য আমি আমার জিন্দেগী কুরবান করলাম যার জন্য আমি আমার অন্য স্বামীকে গ্রহণ করি নাই বৃদ্ধা বয়সে উপনীত হইলাম এই সন্তানটা আমাকে সাথে সাথে গায়ের মধ্যে আঘাত করা শুরু করে আমার ঘর থেকে আমাকে বের করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আমার সেদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ যেই সন্তানটা মায়ের এরকম একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমানত আছে আমানতটা রক্ষা করার পর একটা মায়ের সঙ্গে যেই ব্যবহার একটা সন্তানের করা দরকার
এই সন্তানটা এই ব্যবহার না করে এরকম একটা খারাপ ব্যবহার করতে পারে মালিক আমি যতদিন এই সন্তানের আযাব না দেখব ততদিন মালিক তুমি আমাকে মৃত্যু দিও না আমি আমার মালিকের কাছে আসমানের রবের কাছে দোয়া করে দিলাম আজকে আপনি আমাকে ডাকলেন আমি কবরের আযাব দেখলাম আল্লাহ এত দয়ালু মালিক যে রব্বি কারীম আমার দোয়া কবুল করে আমার সন্তানের কবরের আযাব আমাকে দেখায় ইয়া রাসূলুল্লাহ আমি তো সহ্য করতে পারি নাই আমি জানতাম না কবরের আযাব যে এত কঠিন হয় আর মা আমি যখন দোয়া করলাম আমার ছেলের কবরের আযাবটা যে দূর হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমি আমার দিলের মধ্যে আমার সন্তানের উপরে একটা বিন্দু পরিমাণে আঘাত আর কষ্ট রাখি নাই নবী বলেন খবরদার বাচ্চারা মনে রাখবা যদিও এই ঘটনা আমার পয়গম্বরের সঙ্গে মিলিয়ে বললাম কিন্তু কথা যেহেতু মিলে যায় আপনাদেরকে বলি অধিকাংশ যুবকরা এখানে বিবাহিত অনেক যুবকরা আছে ঘরের ভিতরে দুই চার দিন বিবাহ করার পর নিজের আপন মাকে বিবির কথা শুনে আক্রমণ করতেও বর্তমানের ছেলেরা দেরি করে না বোর কথা শুনে মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় বোর কথা শুনে মার সঙ্গে খারাপ ব্যবহার করে বিবির কথা শুনে মাকে গালিগালাজ করে বউ বলছে হ্যাঁ এই বুড়ির সাথে কি থাকা সম্ভব আলাদা করেন বাস আলাদা হয়ে গেছে শুনেন বিবির সাথে শাশুড়ি বিবি একসাথে থাকবে এটা শরীয়ত না এটা বাংলাদেশের সামাজিকতা কিন্তু কথা হলো যেহেতু সামাজিকতা আপনি মাকে কষ্ট দিয়ে কেন যাবেন আপনি সুন্দর সম্পর্কের মাধ্যমে যান বউর কথা শুনিলা মাকে যারা কষ্ট দেয় এরা মানুষের বাচ্চা হতে পারে না মনে রাখবেন নবী কথা বলেছেন অবশ্যই জান্নাত কোনো পীরের পায়ের নিচে না জান্নাত একমাত্র তার মায়ের পায়ের নিচে আপনার মায়ের পায়ের নিচে আপনি জান্নাত তালাশ করেন আপনি পীরের দরবারে যান ওখানে জান্নাত মিলবে না আপনি হজ করতে যান জান্নাত মিলবে না হ্যাঁ গুনাহ মাফ হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহর কসম মাকে খুশি রাখেন জান্নাত মিলবে রাসূলের গ্যারান্টি হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এরকম ভাবে দয়ালু ছিলেন যার কারণে মায়ের দোয়া বুঝতেন উম্মতের দোয়া বুঝতেন এ মুসলমান এই কারণে আল্লাহ বলেন দয়ার নবীর আখলাকটা ফলো করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আখলাক আমি পয়গম্বরের মধ্যে দিলাম রাসূলের চরিত্র কি আল্লাহর নবীর আম্মা জানা আয়েশা বলেন বিবি বলেন আম্মা জানা আয়েশা বলেন এ মুসলমান আল্লাহর নবীর চরিত্র কি বলে কানা খুলুকুহুল কুরআন আল্লাহর কুরআন যা আল্লাহর হাবিবের আখলাক হলো তার সুবহানাল্লাহ অর্থাৎ কোরআনে যা কিছু আছে আল্লাহর নবীর চরিত্র তা আছে নবীর চরিত্রে যা আছে আল্লাহর কোরআনে তা আছে ঠিক কিনা এই জন্য নেতাদের চরিত্রের স্লোগানকে বাদ দিয়ে রসুলের চরিত্রের স্লোগান দেওয়া উচিত বলেন বিশ্ব নবীর চরিত্র হয় নাই ফুলের মতো না কি হবে বলেন ফুলের চেয়েও বিশ্ব নবীর চরিত্র এই চরিত্রবান নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমাদের কোনো দ্বিধা নাই কেন দ্বিধা নাই জানেন যে করবে ওর কপালও নিজে পড়বে হ্যাঁ কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারবো না কারণ আমাদের বাবার চাইতে আমাদের নবী আমাদের পছন্দের আমাদের মায়ের চাইতে আমাদের নবী আমাদের পছন্দের আমাদের নেতার চাইতে আমাদের নবী আমাদের পছন্দের পছন্দের জায়গায় যদি কেউ আঘাত দেয় ইনশাল্লাহ বাংলার জনতা বসে থাকবে না জায়গায় জায়গায় আন্দোলন করে রাসূলের আশিক হিসেবে প্রমাণ করবে রাজি আছে নাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে এ আছো নওজোয়ান তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয় কাঁপে কাঁপ রুস্বব আর নরা ধ্বংসয়ে থান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার দল নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমিন ও কেউ
কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চাও যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান প্রমাণ জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান প্রমাণ নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান মাশাআল্লাহ ভালোই কণ্ঠ আছে মারাবা কয় না আমার সহযোগী শিল্পী এরা ঠিক ঠিক ও ভাই দেখেন চরিত্রের আওয়াজ হবে কার নবীর বলেন কার বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ যেহেতু চরিত্র রসুলের সুন্দর এই চরিত্র থেকে যে কোনো একটা জিনিস যদি আপনি ফলো করেন আপনিও সুন্দর হয়ে যাবেন রসুলের পা থেকে মাথা পর্যন্ত কোন চরিত্র কারোই মানা সম্ভব না আমরা মানুষ কেমনে মানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তো আর আমরা না তার নবীর সমস্ত আখলাক মানা আমাদের জন্য সম্ভব না একটা একটা তো মানতে পারবো একটু একটু তো পারবো অসংখ্য সুন্নাতের মধ্যে আজকে একটা সুন্নাতের কথা বলবো যে সুন্নাতটা রাসূলের আখলাক এটা যদি ভাষা পর্যন্ত নেন আগে একটা বলছি হারাম আরেকটা বলতেছি যেটা আগের হুজুর বলে গেছে এখন আমি আরেকটা বলি এগুলো যদি মানেন ইনশাআল্লাহ সমাজে শান্তি আসবে রাসূল বলেন তাকরাউস সালাম এ বান্দার তোমরা সালাম সালাম দাও সালামের প্রচলন ঘটাও আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ সালামের প্রচলন ঘটাও চিনো অথবা না চিনো সালাম মানে হলো শান্তির দোয়া কিসের দোয়া শান্তির দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি আপনার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক এই সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা সুতরাং যে সালাম দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সালামের বরকতে যাকে দিল তাকে নিরাপদ রাখবে যে দিল সেও নিরাপদ থাকবে এখন ঘরে ঘরে শান্তি নাই কেন শান্তির দোয়াই নাই দোয়াই শেষ হয়ে গেছে শান্তি আসবে কোথা থেকে আগে মানুষ সালাম দিত এখন সালাম আর দেয় না এখন সালাম দেয় না ভিন্নভাবে কিভাবে স্টাইল করে সালাম আলাইকুম কি বলেন কয়েকদিন দুই তিন বছর আগে টকশোর ভিতরে এক প্রফেসর এই কথা বলতেছিলেন যে আফসোস লাগে বর্তমান যুব সমাজের অবস্থা দেখলে আগে আমরা দেখতাম সালাম দিতে হবে আসসালামু আলাইকুম এভাবে দিত আর এখন মৌলবাদের আসসালামু আলাইকুম দেয় সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলতেছে টকশোতে যে আগে দেখতাম সালাম আলাইকুম দিত এখন বলে আসসালামু আলাইকুম এইগুলো জঙ্গিবাদরা সমস্ত শব্দ আমাদের সমাজে বিস্তার করতেছে নাউজুবিল্লাহ কত বড় জাহেল এই সালামকে আমরা বানাইছি এটা আল্লাহ পাক আদম থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ নিজেও জান্নাতীদেরকে সালাম দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম জান্নাতীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম সালাম কেমনে দিবে আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম বলতে কোনো শব্দ নাই সালাম আলাইকুম যে দিবে ওরে আপনি সালামের জবাব নেবেন না কারণ কি জানেন সালাম আলাইকুম শব্দটা ইহুদিদের থেকে আসছে রসুলকে একবার এক ইহুদি এরকম সালাম দিয়েছেন সালাম আলাইকুম নবী বলেন ওয়ালাইকুম তার মানে আল্লাহর নবী বলেন এই সালাম আলাইকুম যদি তোমাদেরকে কেউ দেয় তোমরা বলবো ওয়ালাইকুম কেন সালাম আলাইকুমের অর্থ হইলো তোর মৃত্যু হোক সালাম আলাইকুমের অর্থ হইলো তোর মৃত্যু হোক কেউ যদি আপনাকে এরকম সালাম দেয় আপনিও বলবেন ওয়ালাইকুম তোর মৃত্যু হোক যা সুদবাদ কি ঠিক না এই জন্য সালাম আলাইকুম না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তার মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক সালাম দিলে নাকি হয় কয়টা সালাম দিয়ে দিবেন নাকি হয় কয়টা বুঝি নাই কেটা কয় নব্বই কয়টা মাশাআল্লাহ এই যে বলছে দশ কয়টা দশটা আবারও বলি সালাম দিলে নাকি হয় কখনো কখনো বিশ কখনো কখনো তিরিশ কখনো কখনো তিরিশ হ্যাঁ সালাম তিনটা ধাপে হয় একটা হলো আসসালামু আলাইকুম আরেকটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই তিন ধাপে সালাম দিবেন তিরিশ নাকি হবে যদি প্রথম ধাপ থাকে দশ নাকি দ্বিতীয় ধাপ থাকে বিশ নাকি তৃতীয় ধাপ থাকলে তিরিশ নাকি রসুলকে তিন ধাপে তিনজন সালাম দিছে রসুল তিনজনের ব্যাপারে বলছেন প্রথম যে দিল এ দশ দ্বিতীয় যে দিল সে বিশ তৃতীয় যে দিল সে তিরিশ সুতরাং আমরা যদি দেইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর যদি টাইম কম থাকে শর্টকাট থাকে বাথরুমে যেতেছেন বেশি ব্যস্ততা থাকলে আর কি ব্যস্ততা আসেনি এত যতই থাকুক সালাম তো দেওয়া যায় নাকি তিরিশটা নাকি কামাবেন কেন দশটা কামাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমাদের দেশে আবার কেউ কেউ সালামকে বাড়ায় কেমনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু মাগফিরাতু ওয়া জান্নাতু দেয় কি দেয় না এই মাগফিরাও দেয় জান্নাতও দেয় এগুলো কোনো হাদিসের শব্দ নাই এজন্য সালাম দিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু যদি না পারি বাস আসসালামু আলাইকুম এতটুকু সালাম যা আগে দিবে সে অহংকার মুক্ত বারি উম্মিনাল কিবির রাসূল বলেন যে আগে দিল সে অহংকার মুক্ত এটা রাসূলের একটা আদত রাসূল সবাইকে দিতেন তবে খবরদার মেয়ের জন্য পুরুষদেরকে না দেয় এটা আমারে খালি মেয়েরা সালাম দেয় রাস্তাঘাটে হাঁটলে যদি কোনো অনেক সময় যায় মা বোনেরা এরা বুঝে না ওয়াজ দেখে ইউটিউবে খুব ভক্তির সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে দেয় সালাম কিন্তু এটা উচিত না এরা তো সম্মানের সাথেই দেয় আজমতের মহব্বত করে দেয় যে হুজুর দেখছি বড় হুজুর সালাম একটা দেই কিন্তু সে তো নিয়ত সহি করে দেয় কিন্তু এরকম সালাম দেওয়া উচিত না কেন কারণ সে আমার জন্য মাহারাম আমি তার জন্য মাহারাম সে আমার জন্য মাহারাম না আমিও তার জন্য মাহারাম না সেকে দেখা দেওয়া আমার জন্য জায়েজ নাই সুতরাং যাকে দেখা দেওয়া জায়েজ আছে আপনার মাকে দিবেন বোনকে দিবেন বউকে দিবেন কি বলেন মেয়েকে দিবেন এর বাইরে কাউকে দিবেন না নিজের বউরে সালাম দেয় না পাশের বাড়ির ভাবি বের হইলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন নিজের বউরে সালাম দেয় না বউর সাথে চব্বিশ ঘন্টা উঠতে বসতে খালি টুকুর 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 খালি ঝগড়া আর ঝাঁটি ঝগড়া আর ঝাঁটি বউরে পারে না পিড়ায় বাড়ি করে আরেকটারে ঢুকাইতে ঘরের মধ্যে এই যে ঘরের ভিতরে বউর সাথে শান্তি না থাকার পিছনে অন্যতম কারণ সালাম না দেওয়া কারণ সালাম মানে শান্তির দোয়া আপনি দোয়াই তো করেন না শান্তি আসবে কোথায় নিজের ঘরের বউরে ভাল লাগে না আর পাশে যার সাথে চাকরি করে কলিগ আছে না ওরে বাপরে বাপ তার সাথে কি মজুর আলাপ অথচ বোর্ড থেকে এটার চেহারা ভালো না খারাপ এর মজা লাগে এই জন্য ঘরে ঘরে বউকে সাত সালাম দিবেন বিবিকে সালাম দিবেন মাকে সালাম দিবেন সন্তানকে সালাম দিবেন সন্তানরা বাবাদেরকে সালাম দিবেন সবাই যদি সালামের প্রচলনটা ঘটায় ইনশাল্লাহ প্রত্যেকটা সমাজের পরতে পরতে শান্তি আসবে কি আসবে না কথা বলেন আসবে কি আসবে না আমি যে অসুস্থ বুঝতেছেন তাল বুঝেন না তো এই কারণে খালি কাগজ দেন ওই যে কয় না খাইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় শুইতে দিলে কি করবে সেই না জানে আমি যে শরীর খারাপ নিয়ে আসছি আমার গাল টাল ব্যথা করতেছে আমার আবার গজলের জন্য দেয় দেখেন অবস্থা আপনারাও পাগল হয়েছেন তো আমি দুঃখের কথা কই কারে বাঁশি বাজায় কি মায়েরা একদম ফাটালো বন্ধুরা সুখ থাকেন মিয়া কি হবে গান আপনারা গান আমি শুনি আজীবন তো আমি গেলাম আপনারাই শুনলেন আজকে আপনারা গান আমি শুনি একটু উল্টা হোক কি হয়েছে ফিলিস্তিন কি ফিলিস্তিন কি হয়েছে ফিলিস্তিনের গজল ইউটিউবে নাই ইউটিউব থেকে শুনেন ওয়াজ শুনতে আছেন ওয়াজ শুনেন মিয়া চুপ থাকেন ওয়াজ শুনতে আছেন ওয়াজ শুনেন যদি গজল শুনতে মন চায় দুই দিন প্রোগ্রাম করবেন এই যে সহযোগিতা করবেন সামনে থেকে আমি ঠান্ডায় কান বন্ধ হয়ে আছে আমার আমি তো আমার হালত বুঝি ভাই আপনাদের কাছে একদিন আমার কাছে একদিন না সেই আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে রমজানের আগের দিন পর্যন্ত চলবে আপনাদের তাল অনুযায়ী যদি ভাই আমি চলি আমার বাসা লাগবে না কবরে যাওয়া লাগবে পরে কুমার হারে বেচারা অল্প বয়সে কবরে চলে গেছে তখন কান লেবার পাবেন না সুতরাং মাইরেন না এহসান করেন এই কমিটি যেন প্রোগ্রামটা প্রতি বছর করে আপনারা সহযোগিতা করবেন করলে মাহফিল করবেন দুই দিন একদিন কলর অফ সম্পূর্ণ টিম আনবেন এনে ইচ্ছা মতো দুই ঘন্টা তিন ঘন্টা গজল শুনবেন আরেকদিন আলোচকদেরকে দাওয়াত দিবেন মন ভরে ওয়াজ শুনবেন ওয়াজ আর গজল দুইটা তো একসাথে হয় না এরপর আমি আপনাদেরকে যতটুকু পারি দেই দেই না যে এমন তো কোনো কথা না গলা ভালো থাকলে শরীর ভালো থাকলে না একটা কথা অসুস্থ মানুষের ধরে নিয়ে আসেন বিছনা থেকে আনকাউ জানেন দেন আমার কথা ফিলিস্তিন বে আকলের দল চুপ থাকেন মিয়া আমি খালি দেখব পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আজকের এই মাহফিলে কে কে আছেন আমি দেখব হাত উঠান পাঁচ হাজার টাকা দিবেন কে কে আছেন আছেন কেউ এতক্ষণ তো কইছেন গজল গজল টাকা দিতে গেলে তো কবেন নাই টাকা নাই তেল নাই গজল হয় কেমনে তেল ছাড়া দুনিয়া চলে তেল দেন কে কে আছেন ডাক্তার সাহেব আছে কেউ ডাক্তার সাহেব আপনার মহব্বত করে না এরা কেউ নাই আমি তো এগুলো চাওয়ার সুরত জানি না এরপরে বলতেছি শোনাবো আপনাদেরকে শেষে একটা ইনশাল্লাহ এখন আপনারা একটু তেল দিন আমার তেল ফুরায় গেছে উনার তেলও ফুরায় গেছে কে আছেন পাঁচ হাজার টাকা দিবেন এই মাহফিলে বলেন আছেন কেউ এক হাজার টাকার একটা করে নোট দিবেন এখান থেকে ভিতর থেকে কারা কারা হাত উঠান যে আমি একটা হাজার টাকা করে দিব ভিতর থেকে কারা কারা আছেন তিরিশ জন যদি হয় তিরিশটা হাজার টাকা কি বলেন ঠিক না একটু হাতটা উঠান কে কে আছেন এক হাজার টাকা করে দিবেন তিরিশ জন ভাই তিরিশ হাজার টাকা দিবেন আছেন কেউ হাত উঠান ওই মাসের বেতন দিয়ে দিছে না গার্মেন্টস
বেতন দিছে শেষ হয়ে গেছে তো সারা মাস চলবেন কেমনে বাকি আরে কার কাছে টাকা চাই কি গল্প শুনে আমার এগুলা আহারে মনের কি দুঃখ কার কাছে কইব কে আছেন আর মাশাআল্লাহ এখন ভিতর থেকে কিছু ভাইরা ঢুকে যান কমিটির কিছু ভাই থাকলে ভিতরে ঢুকে যান যার যতটুকু সামর্থ্য হয় 500 1000 100 200 বাকি কইরা টাকা নিয়ে না মাহফিলে থাক দরকার নাই দোকানে বাকি করছেন মাহফিলে বাকি করা দরকার না নগদ যা আছেন কে ঢুকবে কে মাশাআল্লাহ তার মা নাই দোয়া চেয়েছেন আল্লাহ পাক তার মায়ের কবরে সওয়াবটা পৌঁছায় দিক আমিন কে আছেন আর একটু ভিতরে ঢুকেন না তাড়াতাড়ি করেন সবাই দিবেন না দিয়ে কেউ যাবেন না 10 টাকা হইলেও দেন 20 টাকা হইলেও দেন এটা বরকত বরকতের জন্য দিবেন বাস তাড়াতাড়ি 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 দ্রুত সূরা আল্লাহ তাড়াতাড়ি যান ভিতরে ঢুকেন আরে এলাকার পরিচিত ভাই ভাইরা দাঁড়া আছে না ডাক্তার সাহেবের পরিচিত যারা এনারা কয়েকদিন ভিতর থেকে দাঁড়া গেলেই তো তাড়াতাড়ি যাবেন 1500 100 200 যা আছে কপালে তা দেন সালামের প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ সবাই সবাইকে দিব আজকে ঘরে যায় বউরে বিশাল বড় লম্বা সালাম দিবেন এ রাজি আছেন কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো সামনে থেকে মাশাআল্লাহ আছে অনেকে আছে দুইটা করছেন কে আছেন এরকম দুইটা দুইটা করছেন কেউ আছেন সাহসী বীর পুরুষকে একটু দেখি এরকম সাহসী বাংলাদেশে কম আছে যারা বিবাহ করেছেন এরা বাসায় যে আজকে বউকে সালাম দিবেন লম্বা সালাম দিবেন আল্লাহ পাক বউর ভিতরে ইনশাআল্লাহ সালামের বরকতে শান্তি দিয়ে দিবে পরিবারেও শান্তি দিবে ওঠানো হয়ে গেলে টাকাগুলো এখানে নিয়ে আসবে আর চলে গেলে গজল হবে না চলে না গেলে একটু গাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে দান করার তৌফিক দেয় ওই কত ভাইরা পিছন থেকে দাঁড়ায় আছে দাঁড়ানো ভাইদের কাছে খেয়ে যাবে যারা দাঁড়িয়ে আছে এদের কাছে খেয়ে যাবে মা বোনদের কোনো প্যান্ডেল আছে নাকি কোনটা মাদ্রাসা কোনটা ও এটা মাদ্রাসা আচ্ছা মহিলা মাদ্রাসার প্যান্ডেলের দোতলায় মা বোনরা আছে ওনাদের কাছে কোনো বাচ্চা ছেলেরা থাকলে এরা গেল যার যতটুকু সামর্থ্য হয় ওনারা দিয়ে দিল সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থতার হায়াত দান করে ভাই আমরা অসুস্থ হইলে জিন্দগি বরকত এই জন্য আমাদের জন্য সুস্থতার দোয়া করেন এই কমিটিরা যদি আজকে অসুস্থতার কারণে না আসতাম কি বিপদে পড়তো এই জন্য আমরা সুস্থ থাকা উচিত আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাক সকলের ঘরে ঘরে মানুষদেরকে সুস্থতা দান করুক বলেন আমিন উঠানো হয়ে গেলে টাকাগুলো এখানে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমিন কি গজল শুনবেন বলেন মুশকিল এটাই ফিলিস্তিনের গজল পারি না আর কি তেল না ফেসবুকও পারি না ভুলে গেছি এগুলাও পারি না সবাই মিলে আওয়াজ দিয়ে গাবেন নারায়ে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে
সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চল কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম কোরআন সুন্নার আলো করে করে জ্বালো নারায়ে তাকবীর আল্লাহ পাক আমাদের আজকের